नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो क्लिक करार्जन आपनादेर धन्यवाद। तो फ्रेंड्स, आपनारा प्रत्येकेई जानेन এই করোনা সংক্রমণের কারণে আমাদের রাজ্য সহ গোটা দেশেই গত বছর লকডাউন পর্ব শুরু হয় এবং 4-5 মাস ধরে সেই লকডাউন পর্ব চলতে থাকে। সেক্ষেত্রে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আস্তে আস্তে সব কিছুই খুলতে থাকে। সেক্ষেত্রে আবারও আমাদের গোটা বিশ্ব সহ গোটা দেশেই প্রতিটি রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ দেখা গিয়েছে, যেখানে আক্রান্তের সংখ্যা দিন দিনই বাড়তে চলেছে। যেখানে গতকালে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 35,000 এবং আজকের দিনে তা বেড়ে হয়েছে প্রায় 40,000। এবং সবথেকে ভয় ধরাচ্ছে মহারাষ্ট্র, পাঞ্জাব এবং কেরল। সেক্ষেত্রে করোনা সংক্রমণের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই 9টি নিয়ম দেওয়া হয়েছে। যেই নিয়মগুলি আপনারা যদি মেনে চলেন, সেক্ষেত্রে আপনারা নিজেকে করোনা সংক্রমণের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন। সেক্ষেত্রে আজকে ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো, তাই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, চোখ রাঙাচ্ছে করোনা দ্বিতীয় ঢেউ, সুরক্ষিত থাকতে যে 9টি বিষয় মেনে চলবেন। তো দেখুন, বলা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে 1,14,74,605 জন। নতুন করে আক্রান্ত হয়েছে 35,871 জন। এ বছরে এটাই সর্বোচ্চ সংক্রমণ। এদিন পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 252,364 জন। এদিন নিয়ে পরপর 8 দিন সংক্রমণের সংখ্যাটা 20,000-এর ওপরে। মৃত্যু হয়েছে 172 জনে। দেশে মৃত্যুর হার 1.39%। সব মিলিয়ে সুস্থ হয়েছে 1,10,63,025 জন। এবং দেশে শেষ 24 ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন 25,833 জন। 2020 সালে সেপ্টেম্বরে সর্বোচ্চ সংক্রমণে একদিকে দেখা গিয়েছিল আক্রান্ত হয়েছেন 24,000 জন। বৃহস্পতিবারের তথ্য সেই রেকর্ড পার করে গিয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে। দেশ জুড়ে যত সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে, তার মধ্যে এই 5 রাজ্য থেকে আক্রান্ত হয়েছে 79.54%। এছাড়া এই 5 রাজ্য ছাড়াও মধ্যপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানাতেও সংক্রমণ বাড়ছে। দেশে সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যথাযথ সতর্কতা অবলম্বন করা হচ্ছে কিনা, কোভিড-19কে প্রাথমিক পর্যায়ে আটকানো হয়েছে কিনা তা নিশ্চিত করতে টিকাকরণ প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা উচিত। করোনাকে আটকাতে যে নিয়মগুলি মেনে চলতে হবে, তো দেখুন মোট 9টি নিয়ম এখানে দেওয়া হয়েছে। যেখানে দেখুন, বাইরে বার হলেই মাস্ক পরুন, একমাত্র মাস্ক পারবে সংক্রমণের হুমকি প্রতিরোধ করতে। বাইরে বেরোনোর সময় সংক্রমণের ঝুঁকি কমাতে আপনি ফেস মাস্ক বা ফেস শিল্ড পরেছেন কি না তা নিশ্চিত করুন। করোনা ভাইরাসের বিস্তার রোধে ব্যস্ত বাজার, গণপরিবহন এবং সামাজিক ইভেন্টগুলি এড়িয়ে চলতে হবে। যদিও কোনো সার্বজনীন ইভেন্টে যোগ দেওয়ার হয়, তবে নিশ্চিত করুন যে আপনি মাস্ক পরেছেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখেছেন। যদি কোনো পরিবারের সদস্য অসুস্থ থাকে এবং করোনা ভাইরাসের মতো লক্ষণগুলি থাকে, তবে দ্রুত তার কোভিড-19 পরীক্ষা করুন। যদি ইতিবাচক ফল পাওয়া যায়, তবে সেই ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন। চতুর্থ হলো, বাইরে বের হলে বাড়ি ঢোকার পূর্বে অবশ্যই নিজের হাত ধুয়ে ফেলুন। যদি সাবান বা হ্যান্ড ওয়াশ পাওয়া না যায়, তবে আপনার হাত পরিষ্কার রাখতে অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজার ব্যবহার করুন। আমাদের হাত সারা দিনব্যাপী বিভিন্ন জায়গায় স্পর্শ করে এবং ভাইরাস সহজেই আমাদের হাতের সংস্পর্শে চলে আসে। সুতরাং ভাইরাসকে আটকাতে চোখ, নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলতে হবে। 6 নম্বর হলো, কাশি বা হাঁচি দেওয়ার সময় আমাদের বাঁকানো কনুই বা টিস্যু দিয়ে আপনার মুখ এবং নাকটি ঢেকে রাখুন। টিস্যুটিকে একটা বদ্ধ বাক্সে ফেলে দিন এবং আপনারা হাত ধুয়ে ফেলুন। 7 নম্বর হচ্ছে, আপনার প্রিয় মানুষ যদি অসুস্থ বোধ করে, তবে দূরত্ব বজায় রেখে খেয়াল রাখুন। আপনি অসুস্থতা বোধ করলেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 8 নম্বর হচ্ছে, কোভিড-19 এড়াতে দিন 3-4 একবার করে বাজার যান। সাবধানতা হিসাবে বাজার করে বা অফিস থেকে বাড়ি ফিরে পোশাক চেয়ে সম্পূর্ণভাবে স্নান করে সেরে ফেলাটাই পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। বাড়িতে কোনো পার্সেল এলে স্যানিটাইজার দিয়ে মুছে নিয়ে রোদ্দুরে বা আলাদা জায়গায় রেখে দিন। পরের দিন প্যাকেট খুললে ভাইরাসের সক্রিয়তা চলে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তো ফ্রেন্ডস, এই হলো মোট 8টি নিয়ম। যে নিয়মগুলি আপনারা যদি মেনে চলেন,
তাহলে আপনারাও এই করোনা সংক্রমণের হাত থেকে নিজেকে সুরক্ষিত এবং সংরক্ষিত রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সবসময় মাস্ক পরবেন এবং আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের এখনও পর্যন্ত করোনা ভাইরাসের হাত থেকে আমাদের দেশ রক্ষা পায়নি। সেক্ষেত্রে প্রত্যেককে যদি মাস্ক পরা হয় এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হয় তাহলে করোনা ভাইরাসের হাত থেকে গোটা দেশ রক্ষা পাবে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ফ্রেন্ডস।